নমস্কার সকলকে, আমি সঙ্গীতা এবং আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল সিম্পল এন্ড ইজি রেসিপিস বাই সঙ্গীতাতে সাদর আমন্ত্রণ। কথাতেই আছে আমরা বাঙালিরা হচ্ছি মাছে ভাতে বাঙালি, আর বাঙালিদের মধ্যাহ্নভোজে ভাত পাতে মাছ না পড়লে তো বাঙালিদের খাওয়াটাই জমে না। তাই আজ নিয়ে এসেছি পমফ্রেট মাছের একটা দারুণ স্বাদের রেসিপি, একদম এই রকম লাল টকটকে একটা স্পাইসি পমফ্রেট মাছের ঝালের রেসিপি। এই পমফ্রেট মাছের ঝালের রেসিপিটা বানাতে আমাদের কি কি লাগছে তার সমস্ত সামগ্রীর ডিটেলস আমি ইনগ্রিডিয়েন্ট লিস্টে দিয়ে দিয়েছি, কাইন্ডলি কিন্তু চেক করে নেবেন। তাহলে চলুন শুরু করা যাক পমফ্রেট মাছের ঝালের রেসিপি। প্রথমেই আমি এখানে 3 খানা পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, 3টে বেশ বড় বড় গোটা পমফ্রেট মাছ, ওজনে 650 গ্রাম মতো। এবং যেহেতু এই মাছগুলো বেশ বড় বড় এবং গোটা বড় মাছ, তাই যাতে মাছের মধ্যে ভালো করে নুন হলুদ এবং সমস্ত মশলা ঢুকতে পারে, তাই আমি পমফ্রেট মাছের গায়ে এরকম 3টে লাইন বরাবর একটু মাছগুলোকে একটা ধারালো ছুরি দিয়ে একটু চিরে চিরে দিয়েছি। এবার প্রথমেই আমি একটা অর্ধেক পাতিলেবুর রস আমি মাছের গায়ে একটু দিয়ে দেবো। জেনারেলি মাছে যে একটা আঁশটে গন্ধ থাকে, একটু খানিকক্ষণ পাতিলেবুর রসটাকে মাখিয়ে রাখলে মাছের মধ্যে সেই আঁশটে গন্ধটা কিন্তু চলে যায়। যেমন গন্ধটা চলে যায় তেমনই কিন্তু টেস্টও খেতে খুব ভালো লাগে। পাতিলেবুর রসটা দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে 5 মিনিটের জন্য একটু লাগিয়ে একটু রেস্টে রেখে দেব। 5 মিনিট পর এবার এই পমফ্রেট মাছের গায়ে আমি দিয়ে দেব 1/2 চায়ের চামচ হলুদের গুঁড়ো, 1/2 চায়ের চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এবার পমফ্রেট মাছগুলোর গায়ে খুব ভালো করে নুন হলুদ লঙ্কার গুঁড়ো ভালো করে লাগিয়ে নেব। চিড়ে রাখা মাছের অংশগুলোতেও ভালো করে মশলাটাকে লাগিয়ে নেব। মাছের গায়ে ভালো করে নুন হলুদটাকে মাখিয়ে নিয়ে এবার মাছগুলোকে এভাবেই একটু ম্যারিনেট করে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। যেহেতু বেশ বড় বড় মাছ, তাই একটু বেশিক্ষণ আমি মাছগুলোকে রেস্টে রাখলাম যাতে ভালো করে এর মধ্যে নুনটা ঢুকতে পারে। এবার যতক্ষণ এই মাছগুলো ম্যারিনেট হচ্ছে এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব। যেহেতু মাছের ঝাল হবে তাই প্রথমেই আমি একটা মিক্সিতে নিয়ে দিয়েছি 1 মিডিয়াম সাইজের পেঁয়াজ। জাস্ট রাফলি একটু মোটা মোটা করে কেটে আমি পেঁয়াজগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এরই সাথে আমি দিয়ে দিয়েছি 10টা রসুনের কোয়া, 1/2 ইঞ্চি আদার টুকরো আর 3টে কাঁচা লঙ্কা। আরও এর সাথে দিয়ে দিয়েছি আমি 1টা বেশ বড় সাইজের টমেটো, যদি ছোট টমেটো হয় তাহলে 2টো দিয়ে দেবে। এবার এই সমস্ত কিছুর একটা থিক পেস্ট বানিয়ে নেব। আর পেস্টটা বানানোর সময় কিন্তু একদম জল দেবেন না, সম্পূর্ণ জল ছাড়া কিন্তু পেস্টটা বানাতে হবে। এবার আমি পমফ্রেট মাছগুলোকে ভেজে নেব এবং তার জন্য গ্যাসের মধ্যে ফ্রাইং প্যান গরম করে তার মধ্যে আমি মাছ ভাজার জন্য পর্যাপ্ত সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলে রান্না করলে কিন্তু যেরকম রান্নার কালারটা দুর্দান্ত আসে তেমনই খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আর আমি মাছ ভাজার জন্য একটু বেশি তেল নিলাম, কারণ মাছ সবসময় কিন্তু একটু বেশি তেলেই ভাজতে হয়, আর তারপর ভাজার পর বাড়তি তেলটাকে উঠিয়ে কম তেলে বাকি রান্নাটা করতে হয়। মাছগুলোকে এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর মাছ ভাজার সময় যেহেতু খুব তেল ছেটায় চারিদিকে, তাই মাছগুলোকে তেলে দিয়ে আমি ফ্রাইং প্যানের ঢাকাটাকে চাপা দিয়ে মাছগুলোকে একটু ভাজতে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতেই রাখা রয়েছে। আমি 1 থেকে 1.5 মিনিট পর মাছের একটা পিঠ ভাজা হয়ে গেলে ঢাকাটাকে সরিয়ে আমি অপর পিঠটাকেও ভাজতে দিয়ে দেবো। মাছগুলোকে কিন্তু খুব বেশি কড়া করে ভাজা হবে না, একটু হালকা মিডিয়াম করে ভাজতে হবে। এভাবেই আমি 1-1.5 মিনিট পর আবার কড়াইয়ে ঢাকাটাকে সরিয়ে মাছগুলোকে উল্টে অপর পিঠটাও আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর তারপর আবার ঢাকা চাপা দিয়ে দিয়েছি যাতে চারিদিকে তেল না ছিটায়। এভাবেই আমি 2 পিঠি ভালো করে 1-2 মিনিট পর পর সাইডটাকে উল্টে উল্টে ভালো করে ভেজে নিয়েছি। দেখুন পমফ্রেট মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, খুব কড়া কিন্তু ভাজিনি, ঠিক এরকমই একটু মিডিয়াম হালকা করে ভেজে নিয়েছি। এভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে কড়া থেকে তুলে নিয়েছি। এবার ফ্রাইং প্যানে যেহেতু মাছ ভাজার জন্য একটু বেশি তেল দিয়েছিলাম, তাই আমি বাড়তি মাছ ভাজার তেলটাকে এখন তুলে নেব। আমি হাতায় করে একটা অন্য পাত্রে এই তেলটাকে তুলে নিচ্ছি, আর রান্নাটা করার মতো কড়াইতে আমি এই মাছের ঝালটা করার মতো 3 টেবিল চামচ মতো তেল রেখে দিলাম।
এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়ন। প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ফোড়ন, আর এর সাথে দিয়ে দিলাম হাফ চায়ের চামচ কালো জিরে ফোড়ন। কাঁচা লঙ্কা ফোড়ন দিলে রান্নায় কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার ফোড়নটাকে হালকা ভেজে নিয়ে আমি এর মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুনের যে পেস্টটাকে বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে এই পেস্টটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। 2-3 মিনিট এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। পেঁয়াজ ঝিরে ঝিরে করে মাছের ঝাল করলে তার একটা আলাদা টেক্সচার আসে, আর পেঁয়াজ টমেটো এরকম বেটে রান্না করলে সেই রান্নার টেক্সচার এবং লুকস অনেক ভালো আসে। তাই আমি এই রান্নাতে কিন্তু এরকম পেস্ট ব্যবহার করছি। 3-4 মিনিট এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখুন, এখন পেঁয়াজ এবং টমেটোর কাঁচা ভাবটা এখন চলে গেছে, মানে রসটা এখন অনেকটাই শুকিয়ে এসছে। এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব। আমি মিক্সির বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে আবার একটু মিশিয়ে কষিয়ে নেব। জলটা দিয়ে আরও 2-3 মিনিটের জন্য এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং এটাকে আরও একটু ড্রাই করে নেব। 2-3 মিনিট পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7 মতো নুন, 1/2 চা-চামচ হলুদের গুঁড়ো, 2 চা-চামচ এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ডার্ক একটা রিচ কালারের জন্য দিলাম, আর এরই সাথে আমি দিয়ে দিলাম 1/2 চা-চামচ ধনের গুঁড়ো আর 1/2 চা-চামচ জিরের গুঁড়ো। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রয়োজন মতো অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। এই মশলাটা কষানোর সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিনি, যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয়। এবার আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। প্রায় 2-3 মিনিট পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখুন এখন সাইড থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং কষানো মশলাটার কালারটাও এখন বেশ ডার্কও এসে গেছে। এবার তাই আমি এর মধ্যে গ্রেভির জন্য 2 গ্লাস মতো জল দিয়ে দিলাম। এই পমফ্রেট মাছের ঝালটা কিন্তু একদমই ঝোলঝোল হবে না, এটা একটু মাখা মাখা গ্রেভি হবে, তাই খুব বেশি জল দেবেন না। ভালো করে জলটাকে এবার মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি এই গ্রেভিটাকে ভালো করে একটু ফুটতে দেব। গ্রেভিটা দেখুন এখন বেশ টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে। ভালো করে গ্রেভিটাকে আরও একবার মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা পমফ্রেট মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছের ওপর এরকম একটু এই যে গ্রেভিটা আছে এটাকে একটু হাতায় করে ওপর ওপর তুলে দিয়ে দিচ্ছি, যাতে মাছটা খুব ভালোভাবে নরম হয়ে যায়। মাছটাকে এরকম ভাবে 1-2 মিনিট একটু টকবক করে একটু ফুটিয়ে নিয়েছি। মাছটা ভালো করে ফুটে গেলে এবার এর মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে 5-7 মিনিটের জন্য রান্নাটাকে আরও একটু হতে দেব। প্রায় 7-8 মিনিট পর ফিরে এলাম। গ্রেভিটা দেখুন এখন বেশ অনেকটাই ফুটে ঘন হয়ে গেছে, একটা বেশ গাঢ় গ্রেভি হয়ে গেছে, আর মাছের ঝালের কালারটাও কিন্তু বেশ দুর্দান্ত এসেছে, একটা বেশ রিচ ডার্ক লাল টকটকে কালার। সাইড থেকে দেখুন পুরো তেলও ভাসছে। এবার আমি খুব সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চামচ মতো, আর দিয়ে দিলাম একটু ফ্রেশ কোচানো ধনে পাতা। ওপর থেকে আমি একটুকে ছড়িয়ে দেব, আর এবারে ধনে পাতা আর গরম মশলাটাকে ভালো করে পমফ্রেট মাছের ঝালের গ্রেভির সাথে মিশিয়ে নেব। ব্যাস, আমাদের পমফ্রেট মাছের ঝাল কিন্তু এখন একদম রেডি। এবার গ্যাসটাকে আমি অফ করে ফ্রাইং প্যানের ঢাকাটাকে চাপা দিয়ে 2-3 মিনিট এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এরপর আপনি গরম ভাতের সাথে এই স্পাইসি পমফ্রেট মাছের ঝালটা পরিবেশন করুন। এইরকম একটা দারুণ স্বাদের মাছের ঝাল থাকলে আর গরম ভাতে আলাদা করে কিন্তু কিছুই লাগে না, এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায়। ট্রাই করে দেখুন এইভাবে পমফ্রেট মাছের ঝাল। আশা রাখবো আপনার এবং আপনার পরিবারের সকলেরই ভালো লাগবে। আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।